অনেক ইচ্ছা থাকে যে আমি নিজে বাগানে গিয়া ঘুরে তারপর নিজে ফল সিরা কিনে নিব, এরকম কোন ব্যবস্থা আছে কিনা আপনার এখানে? হ্যাঁ হ্যাঁ, যে চাই আসলে নিতে পারবে। নিতে পারবে। ভাই, আপনার এই ড্রাগন বাগানের রহস্যটা যদি বলতেন, আসলে আপনার নাম দিয়ে যদি শুরু করতেন, আসলে আপনি কিভাবে এটা করার অনুপ্রেরণা পেলেন? আমার নাম মিন্টু, আমি বাহিরে ছিলাম, বাহিরে 15 বছর ছিলাম। কোন রাষ্ট্রে ছিলেন? ছিলাম সৌদি। জি জি। দেশে আসার পরে ভাবলাম দেশে একটা কিছু করতে হবে। তা আমার আরেক ছোট ভাই আছে সৌদি, আমরা চিন্তা ভাবনা করলাম গরুর খামার করার চিন্তা ভাবনা। পরে আমার যে একদম ছোট ভাই আছে সাদ্দাম, ও ঢাকা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে LLB করছে, তো ওই ড্রাগনের উদ্যোগ নিছে। ও থাইল্যান্ড গেছে, ওই যে ভুটান গেছে, ইন্ডিয়া গেছে, ওগুলো দেখার পরে ও উদ্যোগ নিছে। পরে একাত্রে বলার পরে যেমন সবাই চিন্তা ভাবনা করিয়া একাত্রে খামার, এই ড্রাগনের বাগান, পাশাপাশি আমার পেয়ারার বাগান, লেবুর বাগান, সব মিলে একাত্রে করা। বিশেষ করে আমার ছোট ভাইয়ের উদ্যোগে এই ড্রাগনটা করা। এখানে জমির পরিমাণ কত, কতটুকু জমিতে ড্রাগন চাষ করছেন? আমার ড্রাগন আছে তিন বিঘা, তাতে 100% মতো। 100%। স্যার কতটি গাছ হবে এখানে ড্রাগন? আমার 1100 পিলার আছে, একটা পিলার সাথে 4টা করে গাছ, 4400 গাছ। 4400 গাছ। আচ্ছা, এই ক্ষেত্রে আপনার খরচ কত পড়ছে? খালি ড্রাগনে আমার 15-16 লাখ এর উপরেই আছে। 15-16 লাখ। সেই ক্ষেত্রে আপনাদের এই ফল, এটা পরিচর্যা কতদিন, মানে ফল পরিপক্ক হতে? পরিপক্ক বলতে এটা 1 বছর মাথায় ফল আসার কথা, কিন্তু আমার ওই গত বছর পানিতে কিছু নষ্ট হয়েছে, নষ্টর কারণে আমার একটু লেট হয়েছে। এখন এই যে বর্তমানে 1.5 বছর চলতেছে, মোটামুটি ফল আসছে। আচ্ছা, তা আপনি কীরকম লাভের আশা করতেছেন? এগুলো আলহামদুলিল্লাহ, খরচ তো আমার তো এখনও খরচ কিন্তু আসা শুরু করে নাই। জি জি। সামনে আর 2-3 মাস গেলে হয়তো বোঝা যাইব কিরকম আসে। গাছ এটা কত বছর পর্যন্ত বাঁচবে এবং কতদিন পর্যন্ত ফল দিবে? যদি আপনার পানিতে যদি নষ্ট না হয় তাহলে 20-30 বছর আপনি এক গাছ থেকে ফল আসবে। 20-30 বছর, এর মধ্যে আর কোনো ইনভেস্ট নেই, শুধুমাত্র পরিচর্যা? পরিচর্যা করতে হবে, সার, ঔষধ, জৈব সার, বিশেষ করে জৈব সারটা একটু বেশি দরকার। এদিকে আমার ওই যে খামার করা পাশাপাশি আমি ওইখান থেকে সার পাইতেছি। আচ্ছা আচ্ছা। দূরে যাওয়া লাগতেছে না, জৈব সারটাই বেশি।
গরুগুলো নিয়ে এখানে কয়টা গরু আছে আর কতদিন ধরে পালতেছেন, আর এগুলো কি কোরবানির উদ্দেশ্যে পালতেছেন কিনা এটা যদি একটু জানাইতেন। মানে আমার তো কোরবানির উদ্দেশ্যে কেনা, বর্তমানে 16টা আছে, 16টা 14টা আমার কোরবানিতে ছাড়া চিন্তা ভাবনা আছে। আর এগুলো আর কিনেছিলেন কত, আর কোরবানিতে কিরকম আশা করতেছেন? বিভিন্ন দামে কেনা, এক একটা এক এক রকম দাম, এক এক এভারেজে এভারেজে আমার 70-65 এমন কেনা, 70-65 এরকম। এটা কেনা আমার 1 লাখ টাকা, এটা 1 লাখ। এটা কোরবানির সময় কত বিক্রি করতে পারবেন আশা করতেছেন? এটা 2 লাখ, 2 লাখের মতো না? আচ্ছা, খাওন খরচ কিরকম যায়? বর্তমানে গরুর অনেক খাওন, ঠিক আছে, মাস শেষে 16টা গরুর জন্য এক মাসে কত টাকার মতো যায়? একটা গরু 5,000 করে ধরেন, প্রত্যেকটা গরু 5,000, 16টা গরু 80,000 টাকা, 80,000 টাকা প্রতি মাসে। কিছু ঘুরে দেখলাম আপনি একজন সফল উদ্যোক্তা আমাদের মাদারীপুরবাসীর জন্য, আর আপনার তরুণ প্রজন্মের জন্য আপনার মেসেজটা কি যদি একটু জানাইতেন? তরুণ প্রজন্মের জন্য আমার মেসেজ এই, আমরা তো বিদেশের দিকে একটু বেশি ঝুঁকে পড়ি, জি, কিন্তু আমাদের দেশে টাকা ইনভেস্ট করলে অনেক কিছু করা সম্ভব, কিন্তু একটু ধৈর্য ধরা লাগবে, হুট করে কিছু করা যাবে না। আমি আমার এই বাগান, ড্রাগন, ওই পেয়ারা, লেবু, এই খামার সমস্ত কিছু নিয়ে আমার 60 লাখ টাকা ইনভেস্ট করা, কিন্তু আমার তো এগুলা আজকে ইনভেস্ট করলে আমার কালকে আসতেছে না। আমার এই ড্রাগন আপনার 1 বছর পরে যে আপনার ফল ফলন শুরু হইব, 3 বছর পর পরে ওটা পরিপূর্ণ ফল দিব, কিন্তু আপনার ধৈর্য ধরে থাকতে হইব। এখন সেই ক্ষেত্রে দেখা গেছে অনেকে তো 60 লাখ টাকা নাই, হ্যাঁ, সেটা কেউ অল্প পরিসরে শুরু করতে যাচ্ছে, 5 লাখ টাকা বা 10 লাখ টাকা এরকম শুরু করতে যাচ্ছে তাদের আছে ওই রকম। এই যে আমি এই ঘরটা করছি, আমার 50টা গরু রাখার ক্যাপাসিটি এই ঘরে, এই সাইডে আছে, এই সাইডে আছে, এই সাইডে যে গাভী রাখার লিগে যেগুলো, জি জি, এখনো গরু কেনেন নাই? না, গাভী এখনো করি নাই। 10 লাখ টাকা এটা ঘরে খরচ করছি আমি, সেখানে যার যেই যেই রকম আছে, কেউ যদি 10টা গরু দিয়া শুরু করতে চায় তোর তার 1 লাখ টাকায় গরু হয়ে যেতে আছে, যেরকম আছে এইভাবে শুরু করুক। এগুলো তো মানে চলছে কেন, বাংলাদেশ পাওয়া যায়? জি ভাই, আপনাদের এখানে মাদারীপুর সদর থেকে কিভাবে আসবো? বাসস্ট্যান্ড থেকে আপনি দুই রাস্তা দিয়ে আসতে পারেন, হাউস দিয়ে আসতে পারেন, জি জি, আবার এদিকে পুরান বাজারে যে ব্রিজ চলের গেল এদিক দিয়ে আসতে পারেন, কালকাপুর দিয়ে চরনাসনা বাজারের সাথে, আমার চরনাসনা বাজারের সাথে, বাজারের সাথে এখানে এসে বললেই হবে যে সাদ্দামের খামার। খামার কেন আসার মাধ্যমটা কি, মানে বাইক বা অটো, ভ্যান, কিসে করে আসলে? তিনটাতেই আসা যাবে, তিনটাতেই আসা যাবে। আপনি যদি মাদারীপুর থেকে এই পুরান বাজার দিয়ে আসতে চান তাহলে ব্রিজের গোড়ায় ওই মোটর সাইকেল আছে, পাকা শুরু করে নাই হয়তো আর 4-5 দিন যাইব। অনেক অনেকে মেসেজ দিছে কি বাগান থেকে আইসা নিয়ে যাইব, অনেকে চাইতেছে না, অনেকে থাকে আছে, অনেকে ইচ্ছা থাকে যে আমি নিজে বাগানে গিয়া ঘুরা তারপর নিজে ফল ছিঁড়া কিনে নেব, এরকম কোন ব্যবস্থা আছে কিনা আপনার এখানে? হ্যাঁ হ্যাঁ, যে চাই আসলে নিতে পারবে, নিতে পারবে। আচ্ছা, কিছুদিন আগে যখন পেয়ারা হয়েছিল, বিকালে লোকজন ঘুরতে আসা, হ্যাঁ হ্যাঁ, পেয়ারা দেখে